টানা আট দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীতে ফিরে এসেছেন সৌদির প্রথম নারী নভোচারী ও তার তিন সহচারী। এর মধ্য দিয়ে সৌদির কোনো নারী নভোচারী এই সফলতা অর্জন করল। বিজ্ঞান ও প্রযুক্তিতে সৌদি যে তাদের অবস্থান পরিবর্তন করছে এ যেন তারই নিদর্শন। দর্শক, বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডাতে ফেরেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বার্নাউই। তার সঙ্গে ফিরেন তার তিন সহচারীরাও। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে দীর্ঘ ১২ ঘন্টা। মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন অবস্থান করেন সৌদির এই উদ্যমী নারী নভোচারী। মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালান নারী নভোচারী রায়ানা বার্নাউই। ৩৩ বছর বয়সী এই নভোচারী বায়োমেডিকেল সায়েন্সে দুটি ডিগ্রি অর্জন করেছেন। তিনি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে স্নাতক ও আল ফাইসাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। এছাড়াও গবেষণার বিশেষজ্ঞ হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার। ক্যান্সার স্টেম সেল গবেষণায় প্রায় এক দশকের মতো কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেছেন রায়ানা। এর আগে প্রথম আরব দেশ হিসেবে ২০১৯ সালে নিজেদের এক নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সে সময় সংযুক্ত আরব আমিরাতের নভোচারী হাজ্জা আল মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন অবস্থান করেছিলেন। মহাকাশে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে নারী নভোচারী রায়ানা বার্নাউয়ের সঙ্গে ছিলেন তার তিন সহচারী। রায়ানার সঙ্গে একই রকেটে মহাকাশে গিয়েছিলেন সৌদির পুরুষ নভোচারী আলি আল কুর্নি, জন সেফনার ও নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। আন্তর্জাতিক সংস্থা অ্যাক্সিওম স্পেসের পক্ষ থেকে এই মহাকাশ যাত্রা আয়োজন করা হয়। তাদের সার্বিক সহযোগিতা করে সৌদির প্রতিরক্ষা, ক্রীড়া মন্ত্রণালয় সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ। এই চারজনের পরবর্তী গন্তব্য হল ক্যাপ ক্যানাভেরাল। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সেখানে যাবেন তারা। এই নভোচারীরা গত ২০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেস এক্স ফ্যালকন 9 রকেটে করে মহাকাশে পাড়ি জমান। রাকিব হাসান, আরটিভি।